পদ্মাসেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্য ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে দু মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য 28 আগস্ট দিন ধার্য করা হয়েছে। সুরাইয়া মনি রিপোর্ট। একটি জাতীয় দৈনিকে 2017 সালের 14 ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল ইউনিসের বিচার দাবি। আওয়ামী লীগ ও সমমনা দলগুলো একাট্টা। পরদিন এই প্রতিবেদন সহ বিভিন্ন পত্রিকার সংবাদের কথা উল্লেখ করে একটি রুল জারি করেন হাইকোর্ট। প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কেন কমিশন গঠন এবং দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেয়া হবে না, তা জানতে চান আদালত। আদালত একটা অর্ডার দিয়েছে, আগামী 1 মাসের মধ্যে যে কমিটিটা গঠন হয় নাই সেই কমিটিটা যেন গঠন হয়ে যায়। এই সেতুতে যে দুর্নীতি হয় নাই এটি আজকে প্রমাণিত। এ নিয়ে কয়েক দফা সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ, পরে নানা কারণে রুলটি আর শুনানিতে ওঠেনি। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির কুশীলবদের খুঁজে বের করার নির্দেশ দেন। যারা বিশ্বব্যাংককে প্রভাবান্বিত করে এই পদ্মা সেতুতে তখন অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবলের কারণে দেশে রাষ্ট্রীয় অর্থায়নে এই পদ্মা সেতু নির্মিত হয়েছে। কমিশন গঠনে 30 দিনের সময় বেঁধে দিয়ে 2 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেন উচ্চ আদালত। আজকে থেকে 30 দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশনকে আগামী 60 দিনের মধ্যে রিপোর্ট আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য 28 আগস্ট দিন ধার্য করা হয়েছে। এটা কমিশনের ইন্টারনাল প্রসিডিং। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।